আসসালামু আলাইকুম। হাতে 10 মিনিট সময় থাকলে বিকালে চায়ের সাথে এরকম একটা সহজ মজাদার নাস্তা বানিয়ে নিতে পারেন, অল্প সময়ে অল্প উপকরণে। বানাতেও ঝামেলা কম আর সময়ও কম লাগে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 4টা পাউরুটি। আজকে এই 4টা পাউরুটি দিয়েই কিন্তু সম্পূর্ণ নাস্তাটা তৈরি করে নেব। তো এই পাউরুটিগুলো একটা সাইডে রেখে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এখন একটা একটা পাউরুটি এভাবে পানির মধ্যে ভালোভাবে ডিপ করব। তারপর দুই হাত দিয়ে এভাবে অবশিষ্ট যে পানিটা আছে সেটাকে নিংড়ে নিয়ে অন্য একটা বাটিতে পাউরুটি রেখে দিব। ঠিক একইভাবে আমি সবগুলো পাউরুটি এভাবে পানির মধ্যে ডিপ করে নেব, তারপর অবশিষ্ট পানি ঝরিয়ে উঠিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতার কুচি, এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, এখানে আপনাদের স্বাদ মতো গুঁড়া মশলা দিয়ে দিবেন, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, এটা অপশনাল। হাত দিয়েভাবে একটু মেশ করে দিচ্ছি, এতে করে ঘ্রাণটা সম্পূর্ণ নাস্তার মধ্যে ছড়িয়ে যাবে। হাতটা খুবই ভালোভাবে ধুয়ে অল্প অল্প নিয়ে ছোটো ছোটো বলের শেপ দিয়ে নেব, আর শেপটা দিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি, মাঝারি আঁচে লালচে গোল্ডেন করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন কালারটা এরকম লালচে হয়ে গেছে তারপর এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো এরকমভাবে ভেজে নেব। খুব সহজে অল্প উপকরণে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি সহজ নাস্তা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।